বেশ অনেক বছর পর ধুলো পড়া সেই পুরনো আলমারি থেকে ছবিটা খুঁজে পেলাম। এর ভয়ঙ্কর স্মৃতিটা আজও আমার মনে গেঁথে আছে। আজ সেই গল্পই তোমাদের জন্য। তখন আমি আর্ট কলেজে পড়াশুনো করছি, বিভিন্ন জায়গায় আঁকার এক্সিবিশনে নাম দিয়ে ভালো টাকাই পাচ্ছি। সত্যি কথা বলতে কি, তখন আমার টাকার প্রয়োজনও ছিল, বাড়িতে রোজগেরে কেউ ছিল না, আর পড়াশুনো আর্ট কলেজের টাকা সবই প্রায় আমাকেই বহন করতে হতো। যাই হোক, সেবার এক আঁকার এক্সিবিশনে আমার কিছু ছবি বিক্রির জন্য আমি গিয়েছিলাম নলহাটিতে। তো সেখানে অনাদিবাবুর সাথে দেখা। অনাদিবাবু আমার জ্যাঠার বন্ধু, তার বাড়িতে বেশ কয়েকবার গিয়েও ছিলাম। লোকটার বিবরণ তোমাদের দি। লোকটি একটা অত্যন্ত কৃপণ লোক ছিল, কি বলবো আর, এমনকি নিজের চুলটিও কাটতে না পয়সা খরচ হবে বলে। তার এই কিপটেমির কারণে প্রথম পক্ষের বউ তাকে ছেড়ে চলে গিয়েছিল, আর তারপরে তিনি আরেকবার বিয়ে করেন, এইটুকুই জানতাম। যাই হোক, দেখে বললেন, বাবা কেমন আছো, অনেক দিন বাদে দেখা হলো। প্রথমে বিস্মিত হলাম এই ভেবে যে এখন আমায় মনে রেখেছে কিভাবে। আমি বললাম, হ্যাঁ ভালো, অনেকদিন বাদে দেখা, ওইদিকে সব কুশল মঙ্গল তো? আর বাবা চলে যাচ্ছে, দিন দিন যা জিনিসপত্রের দাম বাড়ছে, আর কি বলবো তোমায়, নুন থেকে চাল, ও হ। তা আপনি এখানে? বাবা তোমার কাছে একটা আবদার আছে। আবদার? কি আবদার শুনি। বাবা তুমি তো ভালো ছবি টবি আঁকতে পারো, তাই বলছিলাম যদি মরে যাবার আগে আমার একটা ছবি এঁকে দিয়ে যাও। ছিছি, ও কথা বলছেন কেন, সে আমি একদিন আপনাদের বাড়ি যাব, তখন না হয় আপনার একটা ছবি এঁকে দেব। না তুমি বলো তুমি কবে যাচ্ছ। দেখছি সময় পেলেই চলে যাব। তা এখানে ছবিগুলি দেখেছেন? দেখেছি, তবে বড্ড দামটা চড়া। আর কিছু বললাম না, মুচকি হেসে বেরিয়ে গেল। বেশ কিছুদিন কেটে গেলে হঠাৎ একদিন অনাদিবাবুর কথা মনে পড়ল। ভাবলাম ফাঁকা আছি, একবার অনাদিবাবুর বাড়ি থেকে যাই, ঘুরে আসি। আমার বাড়ি থেকে বিশেষ দূরেও নয় ওনার বাড়ি। বাড়ি গিয়ে দু তিনবার দরজা ধাক্কাতেই একজন 30-32 বছরের এক লোক বেরিয়ে এলো। অনাদিবাবু আছেন? ও বুড়ো বুড়ো তো কবে সে পটল তুলেছে, তা ওনাকে কি দরকার? অনাদিবাবু মারা গেছেন? কবে? ও তা হবে 4-5 মাস হবে। ও বুড়ো বিদায় হয়েছে, ভালো হয়েছে, কিপটে বুড়ো, বেঁচে থাকলে তো ওই হাড় মাস জ্বালিয়ে খেয়েছে, মরে গিয়েও শান্তি দেয়নি, কোথায় যে ওই জকের দনগুলো রেখেছে ভগবান জানে। বলছি আপনি ওনার কি হন? আমি কিপটে বুড়ো ছেলে। এই বোধ হয় তাহলে দ্বিতীয় পক্ষের ছেলে। আপনি বলুন, এইরকম কিপটে লোক আর এই জগতে দেখেছেন, যে মরে যাবার আগেও টাকা কড়ি সব লুকিয়ে রাখে? মুখ দিয়ে বেরিয়ে গেল, হুম তা ঠিক বলেছেন, এরম মানুষ দেখা যায় না। যাই হোক, একটা কথা, আপনি একটা কাজ করতে পারেন, ওই বুড়ো খান ছবি যদি এঁকে দেন তো ভালো হয়। হ্যাঁ, ও বুড়ো ছবি বাঁধিয়ে রাখার মতো, টাকা কড়ি নিয়ে ভাবতে হবে নে, ও বুড়ো গিফটে হতে পারে, তবে আমি নই। এই নিন 500 টাকা অগ্রিম নিন। বলে আমার হাতে 500 টাকা গুজে দিলে। ঠিক আছে তাই হবে, বলে বাড়ি এসে রং তুলি নিয়ে বসে পড়লাম সেই আদি অকৃত্রিম অনাদিবাবুর ছবি আঁকতে। শেষ হতে হতে প্রায় রাত 12:30 বেজে গেল। ছবিটাকে হাওয়ায় শুকোতে দিয়ে খেতে বসেছি। কেন ধনঞ্জন, ভালোই তো টাকাটা হকালি আমার ছেলের থেকে। কেন ভুলে গেলি নাকি আমায়? আমার নিন্দা করতে তো ভুলিস নি। অনাদি বাবু, আপনি আপনি কোথেকে এলেন? কেন তোর আঁকা ওই ক্যানভাস থেকে? ক্যানভাস? বাবা তুই আঁকলি আর আমি ওখানেই সেলটার নিলাম, এখন বল ব্যাটার ছেলে অতগুলো টাকা খসালি কেন, রক্ত চোষা কোথাকার?
আমি নিইনি, উনি তো আমার হাতে টাকাটা গুঁজে দিলেন। দিলেই নিতে হবে বুঝি, মরে গিয়েও টিপটে বিজয়নি দেখছি। কি বললি, আমি কিপটে তাড়া তবে? এই বলে দু হাত বাড়িয়ে তেড়ে এলেন আমার দিকে। বাঁচাও বাঁচাও, মেরে ফেললো, বাঁচাও। তোকে আর এখন আমি মারলাম না বুঝলি, 500 টাকাটা দে দেখি। কিন্তু ও টাকা দিয়ে আপনি কি করবেন? কেন, চকের দন বানাবো। চকের দন? আমি পকেট থেকে টাকাটা বের করতে ছিনিয়ে নিয়ে সপাটে মুখে ঢুকিয়ে দিল। আপনি আপনি টাকাটা খেয়ে ফেলেন? এ তো কিছুই না, আরো দেখ। এই বলে মুন্ডুটা বোতলের ঢাকনার মতো মোচড়ে খুলে নিলেন। যেন এক টাকায় ভরা কলসি। এইসব কাণ্ড দেখে আমি অজ্ঞান। খুব সকালে জ্ঞান ফিরল, উঠে দেখি সব আগের মতো। ক্যানভাসে অনাদিবাবুর সেই আদি অকৃত্রিম ছবি। ওইদিকে যাবার সাহস হল না। অনাদিবাবুর ছেলেকে ডাকলাম, নিয়ে যান নিয়ে যান আপনার এই বাবার ছবি। হয়ে গেছে, দেখি দেখি কেমন হয়েছে। কি আপনি কি কেছেন? এ যে আস্ত একটা কঙ্কাল। কঙ্কাল কই না তো, ও তো অনাদিবাবুর ছবি না, এ তো স্পষ্ট কঙ্কাল। আপনি পাগল হয়েছেন নাকি? এবার সমস্ত ঘটনাটা আমি না জানিয়ে পারলাম না। সব শুনে অনাদিবাবুর ছেলে বুঝে দো সমস্ত ঘটনাটা। হতেই পারে, এই ছবি বাড়িতে রাখা মনে হয় ঠিক হবে না, এ ছবি আপনিই রাখুন। অনেক জোড়াজুড়ি করা সত্ত্বেও ছবিটা নিয়ে গেল না অনাদিবাবুর ছেলে। যাই হোক, তারপর থেকে সেই ছবি আমার ওই আলমারিতেই ছিল। আজ সেই স্মৃতি আবার মনে পড়েছে। তারপর থেকে আর অনাদিবাবু আমার সাথে দেখা করেনি।